বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের এক খুনের মামলায় বিচারাধীন বন্দির মৃত্যুর ঘটনা ঘটেছে। সংশোধনাগার সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম রবি ওরাও, বয়স 60 বছর, বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার তপনের অন্তশিমুল গ্রামে। রবি ওরাও বছর কয়েক আগেই নিজের জামাই বাবুকে খুনের অভিযোগে গ্রেপ্তার হন বলে সূত্রের খবর। বিচারাধীন অবস্থায় তারপর থেকেই বালুরঘাট সংশোধনাগারে বন্দী ছিলেন তিনি। দিন চারেক আগে ওই ব্যক্তির বুকে ব্যথা হওয়ায় সংশোধনাগার কর্তৃপক্ষ তাকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসে। এদিন চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। বালুরঘাট হাসপাতালের পুলিশ মর্গে এদিন ওই মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়। এই বিষয়ে মৃতের আত্মীয় শিবু লোহার বলেন, বিষয়টা ঘটেছে, আপনি একজন মারা গেছে শুনছি, কোথায় ছিল উনি? জেলখানায় ছিল। কি কারণে তিনি জেলখানায় ছিলেন? ও মারা গেছে। কতদিন আগে ছিল? 4 বছর আগে। এখানে যে ভর্তি করা হয়েছিল, আপনি কিভাবে জানতে পারলেন হাসপাতালে ভর্তি করা হয়েছিল? ওইটা তপন থানা থেকে ফোন করেছিল রাত্রিবেলা 9টার দিকে ফোন করেছিল। তারপর কোথায় ভর্তি, হাসপাতালে কোথায় ভর্তি ছিল? এখানেই ভর্তি ছিল। কোথায়? বালুঘাটে হাসপাতালে। আচ্ছা, মানসিক বিভাগে? হ্যাঁ। কি মানসিক রোগগ্রস্ত ছিলেন নাকি? কি মনে করছেন আপনি, কি কারণে যে মারা গেল? হাসপাতালে কি গাফিলতির কারণে মারা গেছে? তা তো আমি বলতে পারলাম না, কেন আমি তো এই মাত্র আসলাম তো। আচ্ছা, উনি তো উনি তো ইয়েতে ছিল জেলখানাতে, তো আমি কীভাবে বুঝতে পারবো যে এইভাবে করে মারা গেল? ওখানে তো সব কিছু না, আমরা কিছু করবো। আপনার নাম? শিবু লোহার। বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, নিউজ টুডে।